প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো। এই করোনা মহামারীতে আমি একরকম ভালো আছি, তোমাদের দোয়া। আজকে আমি আমার নাম মোহাম্মদ ইবনে সৌদ খান, আমার স্কুলের নাম বলরামপুর বালিকা উচ্চ বিদ্যালয়। আটার অনলাইন পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণী জীববিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় জীবের পরিবহন অধ্যায়ে রক্ত নিয়ে আলোচনা করব। রক্ত রক্ত এখন রক্ত কাকে বলে সেটা আমরা সবাইকে আগে জানতে হবে। রক্ত কি বা রক্ত কাকে বলে? রক্ত হল অস্বচ্ছ তরল পদার্থ। তাহলে আমরা রক্ত এইভাবে সংজ্ঞা দিতে পারি, আমাদের প্রাণীদেহের যে ক্ষারীয় লাল বর্ণের তরল যোজক কলাকে বলা হয় রক্ত। রক্ত আমাদের দেহের যোজক কলা শব্দের রক্ত যোগাযোগ রক্ষা করে, আমাদের দেহের যোগাযোগ রক্ষা করে এই রক্ত। কী কী যোগাযোগ? আমাদের কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, খাদ্যসার এগুলো সবই পরিবহন করে এক স্থান থেকে শরীরে অন্য স্থানে। হরমোন এগুলো সবই রক্ত পরিবহনের কাজ করে, সেই জন্য রক্তকে আমরা বলতে পারি আমাদের জীবদেহের পরিবহনের অংশ। তাহলে রক্ত আমাদের অস্বচ্ছ পদার্থ, লাল বর্ণের। এখন রক্ত কেন লাল দেখায়? সাদা হতে পারে। রক্ত এই জন্য লাল দেখায়, রক্তের মধ্যে আসে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ যেটা লাল বর্ণের, আর এটা থাকার কারণে আমাদের দেহের রক্ত লাল, চটচটে লাল। ক্ষারীয় পদার্থ রক্ত, কিন্তু ক্ষারীয় পদার্থ। এখন রক্তের উপাদান, রক্তের উপাদান দুইটা, রক্তের উপাদান দুইটা, রক্ত রস আর একটা হলো রক্ত রক্ত কণিকা, রক্ত কণিকা। আমরা যদি রক্তকে সেন্ট্রিফিউজ করি তাহলে তার মানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে সেন্ট্রিফিউজ করা হচ্ছে রক্ত। এই রক্তের মধ্যে 55 ভাগ অর্থাৎ এখানে যারা হলুদ বর্ণের রস দেখা যাচ্ছে, উপরে বর্ণ লাল বর্ণ কম পরিমাণে কম, নিশ্চয়তা গাঢ় বর্ণের লাল, যার জন্য এটা হচ্ছে রক্ত কণিকা। তাহলে এখানে আমরা যদি আমরা শতভাগ করে হিসাব করি তাহলে এখানে আমাদের 55 ভাগ হলো রক্ত রস আর 45 ভাগ হলো আমাদের রক্ত কণিকা। রক্ত রস এখানে আমরা নিয়ে আলোচনা করি, রক্ত রস কাকে বলে? অর্থাৎ বর্ণহীন এখানে বলা হয়েছে, সাদা বর্ণ মনে হচ্ছে, আসলে সাদা বর্ণ যদিও না, হলুদাব রঙের যে অংশ থাকে রক্তের মধ্যে সেই অংশটার নামই হলো রক্ত রস। তাহলে রক্তরস বলতে আমরা বুঝি যে রক্তের মধ্যে যে বর্ণহীন অথবা হলুদ বর্ণের, হলুদাব বর্ণের, মানে হলুদ না হলুদাব বলা হয়, হলুদের কাছাকাছি এইরকম রং ধারণ করে, ওটাকে আমরা বলি রক্ত রস। এই রক্ত রসকে আমরা ইংরাজি যদি মিনিং করি তাহলে এটা রক্ত প্লাজমা, অর্থাৎ ব্লাড প্লাজমা রক্ত বা রক্ত রস বলা হয়। তাহলে এই রক্ত রসের আরেকটা নাম হলো রক্ত বা ব্লাড প্লাজমা। এখন এই ব্লাড প্লাজমা এর মধ্যে কিছু উপাদান পাওয়া যায়, আমরা দেখি যে রক্তরসের মধ্যে কি কি পাওয়া যায়। রক্তরসের মধ্যে গ্লুকোজ, ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি কণা, তারপরে তোমার ভিটামিন, হরমোন সবগুলো এই রক্তরস, অ্যালবুমিন সবই এই
রক্তরসের উপাদান, তার মানে এই জিনিসগুলো রক্তরসের মধ্যে পাওয়া যায়। তাহলে কি কি পাওয়া যায়? খনিজ লবণ, ভিটামিন, হরমোন, অ্যান্টিবডি সবই এই রক্তরসের মধ্যে পাওয়া যায়। তাহলে আমরা রক্তরস সম্বন্ধে জানলাম যে রক্ত হল যে পঞ্চান্ন অর্থাৎ পঞ্চান্ন ভাগের মধ্যে যে আমাদের রক্তরস আছে এর মধ্যে এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। এখন রক্ত কণিকা, রক্ত কণিকা আমরা কাকে বলি? তাহলে আমাদের 45 ভাগের ভিতর যে কণিকা আছে তার মানে রক্তরস 55 ভাগ বাদ দিলে আমাদের থাকে আর 45 ভাগ 100 ভাগের মধ্যে। তো 100 ভাগের মধ্যে এই রক্ত কণিকাগুলো পাওয়া যায়। এখানে রক্ত তোমার হিমোগ্লোবিন পদার্থ থাকার কারণে এই রক্তগুলো লাল দেখায়। রক্ত কণিকার যে উপাদান, তাহলে আমরা কণিকার যে উপাদানগুলো, এক নম্বর লোহিত রক্তকণিকা, দুই নম্বর শ্বেত রক্তকণিকা, তিন নম্বর অনুচক্রিকা, প্রিয় শিক্ষার্থীরা তোমার বোর্ডে একটু চারে একটু লক্ষ্য করো। এখানে রক্ত প্লাজমা দেখা যাচ্ছে যে তার আকার আকৃতি সম্বন্ধে দেখো, লোহিত রক্তকণিকা এটা হলো আমাদের লোহিত রক্তকণিকা, এটা দেখতে চাকতির মতো। চাকতি শব্দের অর্থ আমরা যে গোলাকৃতি, চাকতি যে আমরা নিক্ষেপ করি ঠিক গোলাকৃতি, এই চাকতি তো দেখতে এই লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকা হলো আমাদের শরীরের আয়ুষ্কাল হলো 120 দিন। এই রক্তাঙ্গগুলো আমাদের অস্থি মজ্জা, রক্ত আমাদের তিন জায়গায় তৈরি হয়, একটা অস্থি মজ্জা, পিলিহা এবং যকৃৎ, এই তিন জায়গায় আমাদের এই রক্ত কণিকাগুলো তৈরি হয়। লোহিত রক্তকণিকার লাল হিমোগ্লোবিন আছে, এটা আকার হলো চাকতির মতো দেখতে, এদের আয়ুষ্কাল হলো 120 দিন, অর্থাৎ 120 দিনের পরে এরা মারা যায়। আবার দুটো কণিকা তৈরি হয়, এর কাজ হলো অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসে, তার মানে লোহিত রক্তের কাজ হলো আমাদের পরিবহনের কাজ করে। কী কী পরিবহন? খাদ্যসার, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এইগুলো সবই এই লোহিত রক্ত কণিকা পরিবহন করে। এরপরে যেটা দেখছো সেটা হলো আমাদের শ্বেত রক্তকণিকা। শ্বেত শব্দের অর্থ হল সাদা, মানে এর কোনো রং নাই, সেজন্য নাম রয়েছে তোমার শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকা এদের নির্দিষ্ট কোনো আকার নাই, এরা যখন তখন আকার পরিবর্তন করতে পারে, সেজন্য এদের নির্দিষ্ট কোনো আকার নাই। এই শ্বেত রক্তকণিকা আমাদের দেহে প্রহরী হিসাবে কাজ করে। শ্বেত রক্তকণিকা তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, এখানে শ্বেত রক্তকণিকা আরো দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো দানাযুক্ত, দানাবিহীন। দানাবিহীন মানে দানাদার নাই, আর একটার ভিতরে আছে দানা দানা, সেটা দানাযুক্ত, যেটাকে আমরা এক নম্বর সাইড বলি সেটা দানাবিহীন, আর যেটা গুলোনো সাইড সেটাকে আমরা বলি দানাযুক্ত। তাহলে এই দানাযুক্ত এবং দানাহীন একে আমরা দুই ভাগে ভাগ করলাম শ্বেত রক্তকণিকে। শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল হলো তোমার থেকে 5 থেকে 10 দিন, এর মধ্যে আবার এটা নতুন তৈরি হয়। এটা একটা মানুষের দেহে 6,000 থেকে 11,000
কিন্তু লোহিত কণিকা সংখ্যা আমাদের আবার ভাগ আছে লোহিত রক্ত কণিকা একটা নারী পুরুষ ভেদে পার্থক্য আছে আমরা যারা পুরুষ তাদের যে লোহিত কণিকার সংখ্যা হলো 45 থেকে 55 লক্ষ প্রতি কিমি সেন্টিমিটার আর নারীদের হলো 40 থেকে 50 লক্ষ তো এটা হলো লোহিত রক্ত কণিকার সংখ্যা শীত রক্ত কণিকার সংখ্যা হলো 11 থেকে 11,000 সংখ্যা এরা কম তাহলে শীত রক্ত কণিকাকে আমরা দুই ভাগে ভাগ করলাম একটা হলো দানাযুক্ত একটা হলো দানাহীন দানাহীন এটা আবার দুই ভাগে ভাগ করা আছে একটা হলো সবাই লক্ষ্য করো বোর্ডের দিকে আমার আমি এটা তোমাদের জন্য চার দিয়ে আসছি চারটা একটু লক্ষ্য করো সবাই যেটা দানা দানাহীন সেটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ মনোসাইট এবং লিম্ফোসাইট আর যেটা দানাযুক্ত এটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ এর তিনটে অংশ নিয়ে একটাকে ইনোসোফিল বলি বেসোফিল এবং নিটোফিল তাহলে এগুলো হলো আমাদের শ্বেত রক্ত কণিকার অংশ এই শ্বেত রক্ত কণিকা আমাদের দেহে পরে হিসাবে কাজ করে সেদিন বলছিলাম এই শ্বেত রক্ত কণিকা দেহে যদি কোনো আমাদের যেমন এখন বলা হয়েছে আমাদের যে মহামারী করোনার মহামারী আমাদের বডিতে যখন এই শ্বেত রক্ত কণিকা অ্যান্টিবডি তৈরি করে শ্বেত রক্ত কণিকা অ্যান্টিবডি তৈরি করে এই অ্যান্টিবডি ওই জীবের বিরুদ্ধে হাতাহাতি অর্থাৎ মারামারি যুদ্ধ করে যদি শ্বেত রক্ত কণিকা হেরে যায় তাহলে আমাদের করোনা আক্রান্ত হয়ে যাব আর যদি শ্বেত রক্তকে জিতে যায় মারামারিতে যুদ্ধ করে তাহলে কিন্তু আমরা করোনায় আক্রান্ত হব না তার মানে শ্বেত রক্ত কণিকা আমাদের প্রহরী বা অ্যান্টিবডি তৈরি করে যেহেতু করোনার ভাইরাস শ্বেত কণিকা রক্ত থেকে একটু শক্তিশালী যার কারণে দেখা যায় আমরা আক্রান্ত হয়ে যায় তার মানে শ্বেত রক্ত কণিকা সেই ধরনের অ্যান্টিবডি তৈরি করতে পারে না যার কারণে আমাদের দেহে করোনা আক্রান্ত হয়ে যায় আমরা যা হয় আর কি এরপরে যেটা সেটা হলো আমাদের অনুচক্রিকা অনুচক্রিকা এটা নির্দিষ্ট আকার আছে এটা দেখতে তোমার যদিও সারা চিত্র আমার কাছে নাই আমি দেখাতে পারি তোমাদের অনুচক্রিকা চিত্র এটা বিভিন্ন আকার হতে পারে ভূমিকার গোলাকার চাকরি আকার বক্ষতাকার গোলাকার বা ডিম্বাকার ইত্যাদি এই অনুচক্রিকা হতে পারে এরা হচ্ছে এর আরেকটা নাম আছে ইংরেজি আমরা প্লেটলেটও বলে থাকি সংখ্যায় অনুচক্রিকার সংখ্যা হলো আমাদের 2.5 থেকে 5 লাখ সংখ্যায় এই অনুচক্রিকা যদি আমাদের দেহে কোথাও কেটে যায় তার মানে আমাদের দেহে রক্ত বাড়তে বিশেষ ভূমিকা পালন করে তাহলে অনুচক্রিকার কাজ হলো দেহে রক্ত বাঁধার জন্য এই অনুচক্রিকা বিশেষ ভূমিকা পালন করে এছাড়াও যারা আমরা স্তন্যপায়ী যারা স্তন্যপায়ী অর্থাৎ যারা মানুষ তাদের থেকে এই স্তন্যপায়ী দেহের এই শ্বেত রক্ত কণিকার ভিতরে এই প্লেটলেট বা অনুচক্রিকা পাওয়া যায় কিন্তু অন্যান্য প্রাণীর দেহে এই শ্বেত রক্ত কণিকা অর্থাৎ ডিএনএ থাকে যেটা আর অন্যান্য প্রাণীদের দেহে কিন্তু এই শ্বেত রক্ত তোমার অনুচক্রের মধ্যে ডিএনএ থাকে না আমাদের স্তন্যপায়ী তাদের এই অনুচক্রের মধ্যে এই ডিএনএ উপাদানটা পাওয়া যায় তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে যেটা পড়লাম সেটা রক্ত নিয়া রক্ত কাকে বলে আমরা তুললাম রক্ত দুই ভাগে ভাগ হলো রক্ত রস রক্ত কণিকা রক্ত কণিকাকে আমরা আরো তিন ভাগে ভাগ করছি লোহিত শ্বেত এবং অনুচক্রিয়া এই লোহিত রক্তের আরেকটা নাম আছে যে ইংরেজি আমরা বলি আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসেল আর সেটাই আকার হলো ডব্লিউ বিসি তার মানে ডব্লিউ শব্দ হোয়াইট ব্লাড কর্পাসেল আর অনুচক্রিয়া বলি আমরা
প্লেটলেট, ইংরেজি নাম প্লেটলেট বলা হয়। তাহলে এখন লৈতরক্ষণিকাল যেটা বললাম যে খাদ্য পরিবহন, তারপরে আমাদের দেশ অক্সিজেন পরিবহন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা যায়, শীতরক্ষণ যেটা আমাদের অ্যান্টিবডি তৈরি করে, যেটাকে কিছুদিন আগে আমি তোমাদের বললাম যে আমাদের অ্যান্টিবডি শীতরক্ষণকে নির্দিষ্ট কোনো আকার নাই, এরা জীবনের বিরুদ্ধে পর হিসেবে কাজ করে। জীবনে যদি কোনো বডিতে আমাদের কোনো জীবাণু প্রবেশ করে, জান প্রবেশ করে, তাহলে তাদের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করে, এবং যদি শীতরক্ষণিকা হেরে যায় তাহলে আমাদের দেহে আক্রান্ত হবে কোনো জীবাণুর, আর যদি শীতরক্ষণিকা জিতে যায় তাহলে দেখা যায় আমরা কোনো অসুস্থ ভোগ করব না, তার মানে কোনো রোগ আমাদের দেহে আক্রমণ করতে পারবে না। তাহলে শীতরক্ষণিকা আমরা আরও দেখলাম এখানে তিন ভাগে ভাগ করেছি, আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা দানাযুক্ত একটা দানাহীন। এই দানাযুক্ত যেটাকে তিন ভাগে ভাগ করেছে সেটা হলো, একটা হলো ইনোসোফিল, বেসোফিল এটা দানাযুক্ত, আর একটা হলো তোমার নিটোফিল। আর যেটা দানাহীন সেটাকে দুই ভাগে ভাগ করেছে, তার উপাদান হলো দুইটা, একটা মনোসাইট আর একটা হলো লিম্ফোসাইট। এটা হলো শীতরক্ষণিকা। অনুতরক্ষণিকা যেটা বললাম তোমাদের যে এর নির্দিষ্ট আকার আছে, মানে কেউ গোলাকৃতি, কেউ বহুলেখাকৃতি, চিত্রে আমরা দেখতে পাচ্ছি। এই অনুতরক্ষণিকা আমাদের দেহের তোমার কি কাজ করে, যেটা রক্ত দমন করার সাহায্য করে। তাহলে এগুলো হলো আমাদের বিভিন্ন ধরনের রক্তের উপাদান। এখন রক্তের কাজ, রক্ত আমাদের কি কাজ করে দেহে, তাহলে এক কথায় আমরা বলতে পারি রক্তের কাজ একটু দেখি। এক নম্বর খাদ্য পরিবহন, খাদ্য সার পরিবহন করে। দুই নম্বর আমাদের হরমোন পরিবহন করে, হরমোন পরিবহন করে দেহে। তিন নম্বর অক্সিজেন পরিবহন করে। চার নম্বর কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। এছাড়া আমাদের দেহের তাপ শক্তিকে ধরে রাখে। আমাদের দেহের যে নির্দিষ্ট একটা তাপ আছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটাকে ধরে রাখে। এর কম বেশ হলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তাহলে এই রক্তটাই আমাদের দেহে এই পরিবহন করে দেহের তাপমাত্রাকে ধরে রাখে। এটা হলো আমাদের রক্তের কাজ। তো প্রিয় শিক্ষার্থী সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই 8 অনলাইন ক্লাস থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আজকে এখানে শেষ করলাম। সবাই ধন্যবাদ।